আজ্যে আন্নে গরে তে তো দি এমন একখান আসার বানায় দেখামো। আন্নে গো তো একরে মনে করেন দেখলে জিলবা তেকর হানি চলি যাবো বুঝছেন, এত মজা এত মজা, এখান দেখতে যে কি লোভনীয় কি লোভনীয় বুঝছেন। আসসালামু আলাইকুম, তো ব্যাকেরা গান রেডে কথা গান তে তৈ লাগবো বুঝছেন। আনকো করে যদি ছাহানা তে তৈ থাকে একার কায়লা গামছা বান্ধি যাইতে আসার বানাইতে নামি যান, এত মজা এত মজা আসার এখান বুঝছেন। তো আর এডে মনে হয় প্রায় আনের কদ্দুরি তিন ফাবার মতো তে তৈ আছে এখানে রে বালা করে চলকা টলকা হালাই এখানের যে আঁস ক্যাশ থাকে এখানের হালাই এখানে তে এবারে হানি কথা গানের দি বালা করে কষালতে হইব বুঝছেন। মনে করেন যে কষালতে কষালতে আনে শহীদ হয়ে যাবেন গো, ইচ্ছা কষালেন কষালতে হইব, গোড়া আবার হালা দিয়ে না গোড়া এবং কাজে লাগবো, গোড়া শুদ্ধ রাখি দিবেন বুঝছেন। ইয়ের হরে আনার কইয়া হাইলা জিঙিয়ান হান ইজ্জাতে লইবেন তেল কুদ্দুর হইলে লই এখানের গরম করি কতক্ষণ তেজাতা দিছি একখান দাসি নিয়েছি আতের কাছে যা হয়েছে তা এমন একের অত কিছু দিতে হইব বাধ্যকতা এমন ভাবে না, আতের কাছে হাসি দিছি না হয়েছে না ইচ্ছে বুঝছেন না। ইয়ের হরে এটা কতক্ষণ রোশন দিছি রোশনের কোষ দিছি ইয়ের হরে দুয়া কাঁচা মরি দুয়া হুনা মরিচ দিছি ইয়ের হরে এটা প্রায় মনে কানের কদ্দুরি দুই তিন টেবিল চামচের মতো শস্য বাড়া দিছি বুঝছেন না। এখানে রে দি বালা করি এখান জন একবারে এখানে লাল লাল হয়ে আইব ইয়ের হরে আনের তে তো এখান দিয়ে লাইতে হইব বুঝছেন। এখানে একবারে গোড়া টোড়া শুদ্ধা জেনে রাখছেন হেননে ইয়ের হরে মানে যে বাড়ি দিয়েতে আসিল বাড়ি ইয়েরও কাঁচাই কুঁচাই একবারে দিয়ে লাইতে হবো অপচয় করতে হেঁতেন অপচয় করে কাল্লাই বালা মতে কাঁচাই কুঁচাই দিবেন হাইলে কুদুর হানিরে দুই দিয়ে লাইবেন বুঝছেন না। যখন অপচয় নয় ইয়ের হরে আবার শুরু হইব আনার আসল কাম হইলে দিয়ে লাইবেন কুদুরি লবণ লবণ এখানে আর একখানা দিতে হইব লবণ মনে করেন যে তেতই তো খড় হয় তেও একখানে আবার লবণ বেশি লাগে ইয়ের হরে দিলে মেডেম মনে করেন হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিলে ইয়ের হরে দিয়ে লাইলেন দুই চামচের মতো ফাঁসপুরন ফাঁসপুরনে উনানটা করে আগে করে আসিল বুঝছেন না। তো ফাঁসপুরনে এগুন সদ দি একারে বালা করি লাইসে লাইসে এখন লগে মিশে তো অনেক মনে করেন একবারে কম জালে আনতে হইব বুঝছেন না, নইলে কিন্তু আনার নিচে দিয়ে বাজি যাব ইয়ের হরে চিনি দিতে হইব চিনি ন দিলে কিন্তু খাইতে আনতে ন তেতেও কিন্তু যে চুকা চুকা যে চুকা চুকা বাঘের অন্ত দিলে বাঘ দেব তো আনার খাইতে হইলে বালা মতে চিনি দিতে হইব যাতে করে টক জাল মিষ্টি ব্যাগান লাগে তো আনার কাছে টকও লাগবো জালও লাগবো মিষ্টিও লাগবো আনাকে আরে আরও বেশি খাইতে নাইবেন বুঝছেন আরও বেশি সোয়াদ লাগবো খাইতে। তো এখন ব্যাগান দিয়ে আস্তে আস্তে যখন চিনি তুন ফানি সাইডটে আছে আস্তে 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 আসার কালার এটাও আইতে আসে ইয়ের হরে আমি মরিচ কদুগুনের লগে চুলাতে একখানে হালকা মচমিচা করছি ইয়ের হরে এগুলো আদি বালা করি বাঙ্গি আচারেতে দিয়ে লাগছে তারা আচারের কাম শেষ মনে করেন এত সহজ করে অনেক করে মানে কনে কনে দেখাবে এত সহজ করে আচার বানাবে রেসিপি কত সহজে সুন্দর মতো হয়ে গেছে দেখছেন না। মানে এরচে উপরে হালকা আগুনে প্রায় মনে করেন কত এই 10 মিনিটের মতো হালকা আগুনে লাইতে থাইতে লাইতে হইব বেশি বেশি লাইবের পরে ভিতর দিয়ে বইতনও দেখবেন যে কালার আসতে এলে লাল ওই একটা কালসে কালার চলিয়েছে দেখতে দেখতে কি যে সুন্দর। এই আচার এখান বানাইছি আয় যে কোনো কদিন আগে বুঝি না আচার আর খানা হয়ে গেছে আচার মনে হয় আসেনি কোনো কব সাইতে হইব মানে একের খানা গেছে এত মজা আন্ডা নন নন সকল আইসে এগুলো ওলামান্য গলে এগুলো আইসে খাইছে আন্ডা খাইছি মানে একের অল্পতে শেষ হয়ে গেছে এত হওয়াত বুঝছে না বেগুনে এত পছন্দ করছে আচার এখান। তো আচারের ফ্রাই ফ্যান ইয়ে শুদ্ধা ইয়ে সাঁতরে লই চলিয়ে আসে আনি এটা দিচ্ছে থালিতে যে ছোট্ট বউলে তো এখানে ডালি হুয়াইছি বুঝছে না হুয়াইবের হরে এখান এবারই বইম বইছি তো আনেও কাছে কেচে লাগছে আচারের রেসিপি অবশ্যই জানাই নেন।